হ্যালো, সবাই কেমন আছো? তো রণবীর কাপুরের অ্যানিমেল পার্ক করা উচিত নাকি সরে দাঁড়ানো উচিত? দিব্যা খোসলা কুমার, তিনি যেগুলো করছেন সেগুলো কি ঠিক করছেন? আলিয়া ভাট কি সত্যি সত্যি জিগরার টিকিট কর্পোরেট বুকিং করছে? এই সমস্ত জিনিস নিয়ে এখন প্রচুর মুড়ি মুড়কির মতো খুব স্পাইসি খবর সমস্ত জায়গাতে পোস্ট হচ্ছে, ফেসবুক পোস্ট ঘুরে বেড়াচ্ছে। আমি জিনিসটা ফলো করলাম একটুখানি, ঠিক আছে, এবং একটুখানি ফলো করে আমার যেটা মনে হয় আমি সেটা বলবো। দেখো, জিগরা সিনেমাটা যেরকমই হোক না কেন, সিনেমাটা আমাকে পার্সোনালি স্যাটিসফাই করতে পারেনি, কারণ আমার এক্সপেকটেশন কিছু অন্য ছিল। আমি কিন্তু সিনেমাটার রিভিউ যারা দেখেছো আমার দেখবে, আমি কিন্তু সিনেমাটার অনেক জিনিসের কিন্তু প্রশংসা করেছি, কিন্তু আলটিমেটলি আমার জন্য স্যাটিসফাইং ছিল না। এবং আমি এই কথাটাও বলেছি, এই সিনেমাটা ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য নয়। ইন্ডিয়ান অডিয়েন্সের ম্যাচিউরিটি, মানে স্ত্রী টুর মতো বালের ফিল্ম যেখানে 600 কোটি কামায়, ঠিক আছে, যেখানে পাঠানের মতো সিনেমা অনেক পয়সা কামায়, সেখানে ভাই ভালো জিনিস চলার কথা নয়। এখন জিগরা আমার আনস্যাটিসফাইং লাগলে পরেও, আমি জিগরা নিয়ে খুশি না হলে পরেও, জিগরা কিন্তু একটা অন্যরকম সিনেমা। হয়তো জিগরা সিনেমাটা আরো 2-3 বার দেখলে হয়তো জিগরার আরো জিনিসপত্র হয়তো বুঝতে পারবো, ঠিক আছে। নাও দ্য থিং ইজ, যে এই দিব্যা খোসলা কুমার যে এই কাজটা করছেন বা যেগুলো করছেন, এটা দুটো পসিবিলিটি। এক, যে আলিয়ার সিনেমাটা সত্যি সত্যি একদম চলছে না। এবার দেখো, 4 কোটি আর 7 কোটি এরকম একটা হিসাব এসছে, তো এইটুকুনি হিসাবের মধ্যেও কি ধর্মা প্রোডাকশন দিকে কি জল মেশানো হয়েছে, সেটা ধর্মা প্রোডাকশনের ব্যাপার, ঠিক আছে। ওকে, এবার প্রোডাকশন হাউস জল মেশায়, ব্রহ্মাস্ত্র কালেকশনের সময় জল মেশানো হয়েছিল, কিন্তু ব্রো অ্যাকচুয়ালি জল মেশানো হয় সেই সিনেমার কালেকশনে যেগুলো অলরেডি প্রচুর বেশি পয়সা কামাচ্ছে, তার উপরে আরো 10-20 কোটি বেশি বলবো, তাহলে পরে জিনিসটা হয়, যেটা আমরা ছালারের সঙ্গে দেখেছি বা ব্রহ্মাস্ত্রের সঙ্গে দেখেছি বা পাঠান নিয়ে অনেকে সেম অ্যালিগেশন দিচ্ছিল, কর্পোরেট বুকিং অ্যান্ড হ্যান ত্যান। প্রভাসের সমস্ত ফিল্মের সাথে এই সমস্ত ডাউট ফাউট থাকে। এবারে দেখো, হোয়াট এভার ইট ইজ, দিব্যা খোসলা কুমার এই কাজটা কেন করছে, কারণ এই মহিলা হচ্ছে কি বেসিক্যালি একটা ইগোইস্ট মহিলা। ওর 2 পয়সার অভিনয়, ওর কোনো ট্যালেন্ট নেই, ঠিক আছে। শাহরুখ খানের যে বউ গৌরী খান, তাকে দিয়েও বহু আগে একবার সিনেমা করানো হয়েছিল, চলেনি, চলবে না, বুঝে গেছে, চুপচাপ সরে গেছে। আমার সিনেমা চলেনি বলে কিন্তু কাউকে অপমান করতে আসেনি। বা টুইঙ্কেল খান্না একটা সময় বিশাল বড় মাপের অ্যাক্ট্রেস ছিল, এখন আর অভিনয় করে না, খুব ভালো কথা। সমস্ত অভিনেত্রীরাই এরকম রয়েছে, যারা একটা সময় অবধি খুব ভালো করে, এখন পুরোপুরি সাইড লাইন হয়ে গেছে, তাদের বয়সও হয়েছে, তাদের বিয়ে থা হয়েছে, তাদের সংসারপাতি হয়েছে। দিব্যা খোসলা কুমারের ব্যাপারটা না সেরকম না। এই মহিলার 2 পয়সারও ট্যালেন্ট নেই, বাট ও নিজেকে বিশাল কিছু মনে করে। এবার সেটাই যদি হয়, হিমেশ রেশমিয়া অভিনেতা হওয়ার চেষ্টা করে, ইভেন কি আমাদের টেনিস চ্যাম্পিয়ন লিয়েন্ডার পেজ, সেও একবার বলেছিল ইন্টারভিউতে যে এরপর আমি অস্কার আনবো, ঠিক আছে, তার একটাই সিনেমা হচ্ছিল, সুপার ডুপার ফ্লপ হয়ে ঘটে গেছে। তো বলিউডে এরকম মানে হিস্ট্রি আছে যে স্টার কিড, আমি যদি যশ চোপড়ার ওই কি আদিত্য চোপড়ার ওই উদয় চোপড়ার, ঠিক আছে, উদয় চোপড়ার এক্সাম্পল যদি দিই, এরা একটা সার্টেন টাইম অব্দি চেষ্টা করেছে, হয়নি, বেরিয়ে গেছে। কিন্তু এরা কিন্তু কখনো কাউকে অপমান করেছে বলে আমার কিন্তু মনে পড়ে না। এবার দিব্যা খোসলা কুমার এই কাজটা কেন করলেন, কারণ 2 দিন আগে ওনার সেম জনরের একটা ফিল্ম রিলিজ হয়েছে, যেটা হলিউডের বিভিন্ন ফিল্ম থেকে ঝাপার পরও জঘন্য, ঠিক আছে, জঘন্য, একদম জঘন্য টু দি পার ইনফিনিটি, আমি আমার চ্যানেলে খিল্লি উড়িয়েছিলাম। এবারে আজকে আলিয়া ভাট সেম জনরের একটা ফিল্ম নিয়ে এসছে, সেটা চলছে কি চলছে না হোয়াট এভার ইট ইজ, সেটাকে নিয়ে একটা নোংরামি করতে হবে। আমি রণবীর কাপুরের ব্যাপারে যতদূর বুঝি না, লোকটা খুব পিওর ইন্টেনশনের মানুষ, এই সমস্ত নোংরামি ওর বউয়ের সাথে করার পরে কি ওর অ্যানিমেল পার্ক করা উচিত? প্রথমে আমি বলি যে অ্যানিমেল সিনেমাটা যে পার্ট 2 হতে পারে এটা না আমার মনে হয়নি। যারা আমার অ্যানিমেল রিভিউ দেখেছো তারা হয়তো জানবে যে আমি লাস্টের ক্রেডিট সিনটা না দেখেই আমি বেরিয়ে এসেছিলাম। অ্যানিমেল নিয়ে এমনিতেই অনেক কন্ট্রোভার্সি আছে, আর আমি মনে করি যে অ্যানিমেলের মতো সিনেমার জন্য আমাদের অডিয়েন্স এখনো অব্দি তৈরি নয়। আর
অ্যানিমেল পার্কের গল্প কি হবে না হবে, এই থোর বড়ি খাড়া, এই ওকে ক্লোন করছে, ও ওকে খুন করছে, ও ওকে চিট করছে, এর বাইরে তো কিছু তো হবে না। এটা তাও প্রথম একটা অধ্যায়ের মতো ছিল বলে উতরে গেছে। এমনিতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ফিল্মে তুমি হিরোর মধ্যে থেকে প্রবলেম্যাটিক তার চরিত্রের বৈশিষ্ট্যগুলো বাদ দিয়ে দাও, সিনেমার মধ্যে আর ইন্টারেস্টিং কিন্তু কিছু নেই। যে মারাত্মক মারকাটারি ভিলেন রয়েছে, ঠিক আছে, বা বিভৎস অ্যাকশন রয়েছে, বা ইভেন্ট গুলো খুব ইন্টারেস্টিং হচ্ছে, ওরকম কিছু কিন্তু না। পুরোটাই অ্যাটিটিউড, সোয়াগ, পার্সোনাল গ্রাজ রিভেঞ্জের উপর দিয়ে আছে দাঁড়িয়ে। সেগুলো অনেক লোকে এনজয় করে, আমিও খুব এনজয় করি। কিন্তু আজকে যদি রণবীর কাপুর সত্যি সত্যি সিদ্ধান্ত যদি নেয়, এবং আমি মনে করি যে তার এটা নেওয়া উচিত যে আমি অ্যানিমেল পার্ক করব না, আমি টি সিরিজের সাথে কোনো রকম কোলাবোরেশন করব না, এটা যদি রণবীর কাপুর সিদ্ধান্ত যদি নেয়, আমি তার সাথে 200% সহমত। বোন, বউ আর মা, এই তিনটে জিনিসের কোনো অপমান নয়, ঠিক আছে, বাবা দাদাও আসা উচিত, ঠিক আছে। আমি বলছি যে নিজের পরিবারের অপমান সহ্য করা উচিত নয়। যখন উইল স্মিথ যখন ওর বউকে অপমান করেছে বলে ঠাটি থাপ্পড় মেরেছিল ক্রিস রককে গিয়ে, উইল স্মিথের বউয়ের হাজারটা স্ক্যান্ডেল রয়েছে, তা সত্ত্বেও আমি উইল স্মিথকে সাপোর্ট করেছি এই জন্যই, একজন পুরুষ হিসেবে তার এটাই করা উচিত। আমার বউকে কেউ অপমান করলো তারপরে একটা ক্ষমা চেয়ে নিল, কারণ বলিউড এগুলো হরদম হয়। আজকে যার সাথে ঝামেলা, দুদিন বাদে গিয়ে কোলাকুলি করে, এই আমাদের বাংলাতেই বলছি না, এই কুণাল ঘোষ দেবের সাথে টেক্কা নিয়ে কত অশান্তি, তারপর দুজনে মিলে পডকাস্ট করছে একসঙ্গে, ঠিক আছে। তো এগুলো না দেখে খুব মনে হয় যে মেরুদণ্ডহীন প্রাণী যারা এগুলো করে, প্রথমে ঝামেলা করলাম তারপর বন্ধুত্ব হয়ে গেল, ঠিক আছে, কোনোটি কোনো বেস নেই। ওকে, বন্ধুত্ব করলে আমরণ বন্ধুত্ব, আর শত্রুতা যদি করতেই চাও তাহলে সেটাকেও সম্মান করো। ওকে, আজকে অকারণে এসে জিগরা এমনিতেই ভালো চলছে না, মরার ওপর খাড়ার ঘা মারার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না, ইট ওয়াজ অ্যাবসলিউটলি আননেসেসারি, ঠিক আছে। আর এইগুলো ইউটিউবারদের কাজ হয় যে এই সমস্ত খুঁতি খুঁতিয়ে বার করা। দিব্যা খোসলা কুমারের হঠাৎ করে এমন কি চাপলো মাথার মধ্যে ভূত যে তাকে এগুলো করতে হলো? দেখো, আমি আলিয়া ভাটের কোনো ফ্যান ঠ্যান নই, ভাসানবালাকে আমার পছন্দ হয়, সিনেমাটা আমার ভালো লাগেনি, এই সিনেমাটা আমাকে আনন্দ দিতে পারেনি, সিম্পল কথা। কিন্তু এই যে অকারণ যে কাদা ছড়া ছড়ি, এটার কোনো রকম প্রয়োজন ছিল না। এবার রণবীর কাপুরকে আমি যতদূর বুঝি, এই লোকটা খুব পিওর ইন্টেনশনের লোক, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে যে নেই, আজকের দিনে যে স্পটলাইট পেতে চায় না কিন্তু স্পটলাইট তাকে খুঁজে ফেরে নেয়, এরকম এক্সাম্পল কিন্তু রণবীর কাপুর ছাড়া আর কেউ নেই, ইভেন কি সিনিয়র অ্যাক্টররাও নেই। রণবীর কাপুরের স্ক্রিপ্ট চয়েস থেকে শুরু করে, অ্যাক্টিং ক্ষমতা থেকে শুরু করে, তার সিলেকশন থেকে শুরু করে, আমি তো রণবীর কাপুরের কতগুলো ইন্টারভিউ দেখেছি, একটা ইন্টারভিউ বোধহয় একটা মানুষের ভেতরের অনেক কিছু না ক্লিয়ার করে দেয়। আইদার রণবীর কাপুর সত্যি খুব বড় মাপের অভিনেতা যে ইন্টারভিউতে অ্যাক্টিং করে, আর নয়তো হি ইজ আ ভেরি জেনুইন পার্সন। এবার জেনুইন পার্সন যারা হয় না, তারা এসব পাতি ভ্যালিডেশন খুলতে যায় না, ঠিক আছে চলো আমার ফ্র্যাঞ্চাইজি একটা ক্ষমা বলে দিলে পরে আমি ইয়ে করবো। তারা খুব পিওর ইন্টেনশনের লোক হয়, ভালোই ভালো, খারাপে খুব খারাপ। তো রণবীর কাপুর আজকে যদি বলে দেয় যে আমি অ্যানিমেল পার্ক করবো না, যদি টি সিরিজের সঙ্গে হয়, আই উইল বি ভেরি হ্যাপি। আর রণবীর কাপুর যদি পুরোপুরি প্রজেক্টটা থেকে বেরিয়ে যদি আসে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার হাতে এখন অনেক কাজ আছে, ওর সাথে সবাই করতে চায়, প্রভাসের সাথে কাজ করছে, এরপর আল্লু অর্জুনের সাথে কাজ করবে, সেগুলোর মধ্যে কোনো একটা হিট হয়ে গেলে পরে আরো প্রচুর হিরোরা রয়েছে করার জন্য, বা সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে রণবীর কাপুর অন্য প্রজেক্টে কাজ করতে পারে। টি সিরিজকে, টি সিরিজের পাপের খাতা যদি খোলা হয়, তাহলে টি সিরিজের পাপের খাতা কিন্তু প্রচুর লম্বা। অভয় দেয়ালের মতো, মানে সানি দেয়ালের ভাই, সেই সমস্ত লোককে পর্যন্ত টি সিরিজ বাজেভাবে হেনস্থা করেছে। টি সিরিজের সাথে ছোনু নিগমের পর্যন্ত কত রকম ঝামেলা ছিল। টি সিরিজ একটা বিগ বুলি, ওকে, এরা শুধুমাত্র এনক্যাশ করতে জানে, এদের প্রতি আমার বিন্দু মাত্র শ্রদ্ধা সম্মান কিচ্ছু নেই, ঠিক আছে, ধর্মার প্রতিও নেই, টি সিরিজের প্রতিও নেই। হ্যাঁ, আমাকে সিনেমা দেখতে হয় রিভিউ করার জন্য, তাই আমি এদের সিনেমা দেখি, আর মাঝে মাঝে একটা একটা দুটো সিনেমা এদের হাত থেকে বেরিয়েও যায় যেগুলো ভালো। যেরকম আমি বলছি, আমি করণ জোহরকে কিন্তু একদমই অপছন্দ করি, ঠিক আছে, একদম ছোট লোক মনে করি, ঠিক আছে, ফালতু লোক। মানে এরা যদি না থাকতো তাহলে বলিউড আজকে অনেক প্রোগ্রেস করতে পারতো। এরা তো বলিউডে ওই গ্ল্যামার আর গ্লসের চক্করে পড়ে ট্যালেন্টদেরকে তো উঠতেই দেয়নি, আজকে এরা একটু আধটু উঠতে দিচ্ছে, ঠিক আছে,
সেটার জন্য পেছনে কত কি লোককে কম্প্রোমাইজ করতে সেটার ব্যাপারে আমরা জানি না, ওপেনলি কথা বললে পর চাপও আছে। দ্য থিং ইজ, রণবীর কাপুর যদি অ্যানিমেল পার্ক না যদি করতে চায়, ভাই আমার তরফ থেকে থামস আপ। নিকুচি করেছে অ্যানিমেল পার্ক, নিকুচি করেছে টি সিরিজের সাথে কোলাবোরেশন, বউকে অপমান করেছো, ডিল ইজ অফ। ঠিক আছে, এখন দিব্যা খোসলা কুমার একজন মহিলা এবং তার ইগোর কোন রকম শেষ নেই, সে সরিও হয়তো বলবে না, দুদিন বাদে ভূষণ কুমার হয়তো বলবে রিসেন্ট কিছু ঘটনার আলোকপাত করছি, এটা আমাদের তরফ থেকে ভুল হয়েছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বালের ক্ষমার কোনো মানে হয় না, বউকে অপমান করেছো, ফাক অফ, এফ অফ, তুমি ফটো এখান থেকে ফটো অন্য কারোর বাগানে গিয়ে ফুল হয়ে ওঠো। আমার বিয়ে ফিয়ে হয়নি, কিন্তু যদি ইন ফিউচার কখনো যদি হয়, যদি আমার করার কোনো রকম প্ল্যান নেই আর আমার হবেও হয়তো না, যদি কোনোদিন হয় ভাই, এটা প্রত্যেকটা ছেলের রুল হওয়া উচিত, বউ মাকে কেউ অপমান করলে না ভাই ছেড়ে কথা বলবে না। সভ্য সিভিলাইজ সমাজে বাস করি বলে হাত চালানো একেবারেই উচিত নয়, না হলে পরে তো ভাই দেয়ার শুড নট বি এনি বাউন্ডারিজ হোয়েন ইট কামস টু তোমার লাভ দো আনসকে নিয়ে কেউ যদি অপমান যদি করে। ওকে, এটাই ছিল গিয়ে আমার বক্তব্য, বাকি কাদের কি মনে হয় কমেন্ট বক্স খোলা রয়েছে তোমরা জানাতে পারো। চল দাদা ভাই, আবার যেন দেখা পাই।